বিজেপি যেন এখন রক্ত চুষা, খেতেই হবে রক্ত, বিরোধী দল হোক আর নিজ দল। এমনই ঘটনার খবর উঠে এলো ধর্মনগর থেকে, আবারও শাসক দলের হাতেই আক্রান্ত খোদ শাসক দলের নেতা। কি বিচ্ছিরি ঘটনা, লজ্জাজনক ঘটনা এই রাজ্যে, একের পর এক হামলা হুজ্জুতিতে জড়িয়ে পড়ছে শাসক দলের দুর্বৃত্তরা। এবার নিজ ঘরেই হামলা করলো তারা। ঘটনা উত্তর ত্রিপুরার ধর্মনগরের রাধাপুর গ্রামে। জানা যায়, কিছুদিন আগেই পূর্ব রাধাপুর পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের পানীয় জলের সমস্যা সমাধানের দাবি নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে যায় ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার ওবিসি মোর্চার সম্পাদক সুদীপ নাথ। কিন্তু তাতেই ঘটে বিপত্তি। এলাকার শাসক দলের সমর্থিত নির্বাচিত মেম্বার বৃন্দাবন নাথের ছেলে তপন নাথ সহ রাধা গোবিন্দ দেবনাথ সংঘবদ্ধভাবে আক্রমণ চালায় ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার ওবিসি মোর্চার সম্পাদক সুদীপ্ত নাথ সহ গোটা পরিবারের উপর। ভাঙচুর করা হয় ঘর বাড়ি, ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার ওবিসি মোর্চার সম্পাদক সুদীপ্ত নাথের বাড়িঘর। সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই সমস্ত ঘটনার পর গোটা রাজ্যেই ছি ছি রব। এটা কোন দল যে কাক যেখানে কাকের মাংস খায় না, সেখানে বিজেপি আজ বিজেপির মাংস খেতে উঠে পড়ে লেগেছে। প্রশ্ন কিন্তু সৌবুদ্ধি সম্পন্ন মানুষের এবং রাজ্যের 37 লক্ষ মানুষের। আশিস পাল, সুমন নাথ, তারপরে রাধামিনোদ নাথ পঞ্চায়েত মেম্বার, পিন্টু নাথ পঞ্চায়েত মেম্বার, ওরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, দেখে নেবে সেখানে নেবে, পঞ্চায়েত আছে, তুই কেন কেন পঞ্চায়েতের কাজে হস্তক্ষেপ করছিস, তুই তো জনদরদী হয় কখন থেকে ফলে তুই বেশি বেড়ে গেছিস, তোকে দেখে নেবো, এই সেইভাবে প্রচারণ করছে। তারপর কতদিন আমি আমার বাড়ির পশ্চিম দিকে পুকুরের পাড়ে আমি কাজ করছি, হ্যাঁ, হঠাৎ আমি বাড়িতে শুনি চিৎকার আমি যে শুনি, আমি দৌড়ে এসে দেখি এই আশিস পাল, সুমন পাল, তারপরে অর্থাপন নাথ মানে মেম্বারের ছেলে, রাধা বিনোদ নাথ, পিন্টু নাথ, ওরা আমার মা বোনদের উপর শারীরিকভাবে অত্যাচার করছে। যারা যারা অত্যাচার করছে তারা কি শাসক দলে? শাসক দলে অত্যাচার করছে, গালি কাজ করছে, মারধর করছে, লাথি উঁচু মারছে। আমি চিৎকার শুনে দৌড়ে আসি, আমার বাবাও ছিল আমার সাথে এই পুকুরে বাড়ি কাজে, আমার বাবা আমার পেছন পেছনে আসেন, আসার পর আমি জিজ্ঞাসা করার পরে আমাকে তারা জিজ্ঞাসা করেছে কী হয়েছে, এরকম করছো কেন, তারপর তো ওরা আমাকে ধরে মারপিট শুরু করে। সঙ্গে সঙ্গে ওরা তো 5 জন ছিল, সঙ্গে সঙ্গে দিকে আরও 8-10 জন চলে এলো, তা থেকে এসে আমাকে উঠানে ফেলে বুকে পাড়া মারে ধরে মানে গদুম লাতালাতি করছে বাড়িতে। তারপর আমার বাবাকেও দেখা মেরে ফেলেছে, আমার মাকে লাথি মেরেছে, আমার বোনকেও লাথি মেরেছে। আমার নাম সুদীপ্ত নাথ, আমি উত্তর জেলা কি পদে আছো? আমি উত্তর জেলার ওবিসি মোর্চার সেক্রেটারি, ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার সেক্রেটারি। আমি আপনাদের কাছে ছুটি বিচার চাই। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।